Assalamualaikum. Shimun Memorial North South School and College কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে আমার ছোট্ট সোনামণিদেরকে অনেক 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 স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি প্রার্থনা করি এই করোনাকালীন সময়ে তোমরা যেন সুস্থ থাকো, ভালো থাকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো সুন্দর করে মেনে চলো। আজ বেশি কথা না বলি একদম শুরুতে ক্লাসে চলে যাই। আজকে আমাদের মজার একটা বিষয়বস্তু আছে, কি বলেন তো? বিষয়বস্তুটা হচ্ছে আমরা আজকে খুব সুন্দর করে ফুল আঁকানো শিখব, তাই না? চলে আসি তাহলে শিলুমি চাচার সাথে আমরা ক্লাস শুরু করে দিই। আমরা কি করব? ফুল আঁকানো শিখব। চলে আসি বোর্ডে। সবার প্রথমে ফুল আঁকানোর ধাপ সম্পর্কে আমরা একটু আপনাদের বলি। এখানে খুব সুন্দর করে একটা কি দেওয়া আছে? বৃত্ত দেওয়া আছে। বৃত্তটা আমরা কি দিয়ে দিব এটা আমি পরে আপনাদেরকে বলবো। এবার এখানে কি আছে? খুব সুন্দর করে বৃত্ত সাথে এবার কি আছে? আটটি পাপড়ি আছে। কয়টি? আটটি। এখানে কি আছে? সুন্দর করে আটটি পাপড়ি, বৃত্ত সহ সুন্দর একটা ফুল আছে, ডাল আছে, আছে পাতা, আছে ল্যাম্প, আর ফাইনালি এটা কি আছে? যে শীটটা আমরা বিগত ক্লাসে কি করেছি? কালার শিখেছি। তার মানে ড্রয়িং খাতে আমরা খুব সুন্দর করে একটা সূর্যমুখী ফুল এঁকেছি এবং সেই আর ফুলটা সুন্দর করে আমরা কালার শিখেছি। আজকেও আমরা ক্লাসে ফুল আঁকানো শিখব এবং কালারটাও শিখব। স্টার্ট করি আমরা সুন্দর করে। আপনারা সবাই ড্রয়িং খাতা খুলে নিয়েছেন তো? সাদা পেজ খুলবেন এবং আম্মুকে বলবেন অবশ্যই আমি যেভাবে একটি বক্স করেছি আপনারা এখন থেকেই প্র্যাকটিস করবেন, এভাবে একটা বক্স করে দিতে বলবেন আম্মুকে। ওকে, তাহলে সবার প্রথমে সূর্যমুখী ফুল আঁকতে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে এটা কি? এটা একটা কয়েন। আমরা একটা কয়েন দিয়েও গোলটা করতে পারি, চাইলে আমরা ফ্রি হ্যান্ডেও বৃত্তটা করতে পারি। ওকে, আমরা কয়েন দিয়েও বৃত্ত করতে পারি, আমি আবার বলছি চাইলে ফ্রি হ্যান্ডেও করতে পারি, আমি ফ্রি হ্যান্ডেই করি। ওকে, সবার প্রথমে আমরা কোন জায়গায় নেব? আমরা যদি ঠিক শীটের মাঝখানে বৃত্তটা আঁকি তাহলে ফুলটি কোথায় হয়ে যাবে? একদম মাঝখানে। একদম মাঝখানে হলে আমাদের ডাল এবং ল্যান্ড আঁকতে অসুবিধা হবে, এই জন্য ফুলটা আঁকার জন্য বৃত্তটা আমরা একটু উপরে দিব। ওকে, একটু উপরে দিব। আমি বোঝার জন্য যে বৃত্তটা কোথায় করব একটা বিন্দু নিয়ে নিলাম। ওকে, এবার চাইলে এরকম করে আস্তে আস্তে ধীরে ধীরে করব, তাহলে অবশ্যই আমাদের বৃত্তটা গোল হবে। মোটামুটি বৃত্তটা কি গোল করার চেষ্টা করেছে মিস, তাই না? আপনারাও চেষ্টা করবেন। আমরা যদি বাসায় অসংখ্য জায়গায় গোল 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 ড্রয়িং খাতায় প্র্যাকটিস করি তাহলে আমরা নিঃসন্দেহে সুন্দর করে একটা গোল বৃত্ত আঁকতে পারবো। এখন প্রথম কাজ যেটা হচ্ছে, যে আমি মাঝখানে একটা বৃত্ত দিয়েছিলাম সে অংশটা আমি একটু মুছেই ফেলি, তাই না? এবার কি আছে? আমার বৃত্তটা শুধু থেকে গেল, এবার ঠিক ওপরের অংশে একটা বিন্দু দিব। কোথায় দিলাম? এই বৃত্তের কি দাগের মধ্যে, তাই না? এবার নিচে একটা বিন্দু দিলাম, কয়টা হলো? দুটো হলো। আর একটা দিব এই পাশে, আর একটা দিব এই পাশে। বলেন তো কয়টা বিন্দু হলো? চারটা বিন্দু হলো। আমাদের কি চারটা বিন্দু লাগবে? না, আমাদের আটটা বিন্দু লাগবে। তাহলে কি করতে হবে? এইবার এই চার বিন্দুর ফাঁকে ফাঁকে যে অংশগুলো বাদ আছে সেখানে একটি করে দেবো। খেয়াল করো, এক দুই তিন চার, তাহলে চার আর চার কত হলো? আটটি বিন্দু হয়ে গেল। এবার আমরা খুব সুন্দর করে ফ্রি হ্যান্ডে কি করব? বৃত্তগুলো সাহায্যে, বিন্দুগুলোর সাহায্যে সুন্দর করে কি করব? ফুলের পাপড়িগুলো দিব। দেখো এখান থেকে একটা তুলছি, দেখো প্রথম বিন্দু এখান থেকে একটা ধরলাম, এই উপরের এই, আবার এটার সাথে এই, আবার এটার সাথে এই, আবার এখানে এইভাবে, আবার এটা এভাবে। ঠিক এইরকম করে তোমাদের যদি করতে কষ্ট হয় তাহলে অবশ্যই আমরা এরকম করে কি করব? শীটটা ঘুরিয়ে নিয়ে নিয়ে করব। শীটটা ঘুরিয়ে নিয়ে নিয়ে সুন্দর করে কমপ্লিট করব। কিভাবে? এভাবে, 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 এভাবে। আর একটা বাকি থাকলো, আপনারা কি লক্ষ্য করছেন কয়টা পাপড়ি হলো আমার ফুলে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটি পাপড়ি দ্বারা আমরা একটা সূর্যমুখী ফুল আঁকছি। এবার ঠিক এই ফুলের
এই অংশের নিচের কাছে আমরা সুন্দর করে ডাল এঁকে নিব। কিভাবে? এইভাবে বাঁকা করবো একটু, আমরা সুন্দর করে ফ্রি হ্যান্ডে করব, ধীরে ধীরে করব, মনোযোগের সাথে করব, তাহলেই সুন্দর হবে। ফুল আঁকানো হয়ে গেল, আমি এরকম করে হালকা করে একটু কি করে দিচ্ছি, ল্যান দিয়ে দিচ্ছি, একটু দাগ একটু ফাঁকা, একটু দাগ একটু ফাঁকা, এরকম সিস্টেমে চলে আসছি। পাতা আমাদের কি আছে, খুব সুন্দর একটি পাতা আছে। আমরা পাতাটা এঁকে নেওয়ার জন্য আগে শিরার অংশটা কমপ্লিট করছি, লম্বা ডালের মতো দিয়ে দিচ্ছি। এবার এই অংশ থেকে এরকম করে কি করছি, পাতা এঁকে দিচ্ছি, কি দিব, শিরা দিব। এই 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 কি হয়ে গেল আমাদের সুন্দর সূর্যমুখী ফুল এবং পাতা। আমরা বিগত দিনেও কালার শিখেছি তাই না, কোথায় কি কালার করতে হবে। তবে সূর্যমুখী ফুলে কি রং হয় বলেন তো? হয় পাপড়িগুলো কি কালার? হলুদ। ভেতরে কি রং হয়? কফি। আর ফুল পাতায় কি, পাতাতে কি হয়, ডালে কি হয়? পাতা হবে গাঢ় সবুজ, ডাল হবে হালকা সবুজ, এই তো তাই না? তাহলে চলেন আমরা সবার প্রথমে ফুলের রংটা কমপ্লিট করি। হলুদ কালার, ইয়েলো কালারটা নিব, সুন্দর করে পাপড়িগুলো আগে করে ফেলি। আপনি চাইলে বৃদ্ধও আগে করতে পারেন, না আমার মনে হচ্ছে আগে হলুদটাই করে ফেলি, ভালো লাগবে তাই না? হলুদ কালার দিচ্ছি, সুন্দর করে করব ঘষে ঘষে। অবশ্যই করার সময় খেয়াল করব আমরা বর্ডার লাইন ইউজ করব। কেন করব? বর্ডার লাইন ইউজ করার কারণে আমাদের রংটা দাগের বাইরে যাবে না, অনেক সুন্দর হবে। এই জন্য আমরা আগে বর্ডার লাইন করব, তারপর ভেতরে রংটা গাঢ় করে ঘষব। আরেকটা বিষয় সেটা হচ্ছে হলুদ রংটা কি হয় বলেন তো? হলুদ রংটা একটু বেশি ময়লা হয় আর একটু সাদা সাদা বেশি থেকে যায়। এর জন্য খুব মনোযোগের সাথে আপনাদেরকে খেয়াল করতে হবে যেন হলুদ রঙের মধ্যে সাদা ভাবটা কিছুতেই না থাকে। একটু কালার করার সময় একটু মনোযোগ দিয়ে একটু ঝুঁকে ভালো করে খেয়াল করবেন যে কোথাও সাদা সাদা কালার আছে কি না, তাই না? এভাবে আস্তে আস্তে আমরা ফুলের পাপড়িগুলো কি করব, সুন্দর করে কালার করে ফেলব। আচ্ছা, এভাবে আমরা সম্পূর্ণ ফুলটা কালার করব ধীরে ধীরে। ওকে, সুন্দর করে কালার করব ধীরে ধীরে, সুন্দর করে গাঢ় করে। ওকে, মনোযোগের সাথে করবেন, বোর্ড চাইলে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে করবেন, কোনো সমস্যা নেই, বোর্ড ঘুরিয়ে ঘুরিয়ে কালার করা যাবে, কোনো অসুবিধা নাই। আমরা কি কালার দিব এবার ভেতরের অংশে? কফি কালার, ডিপ কফি কালারটা কি করে দিব, অবশ্যই গাঢ় করে দিব, বর্ডার লাইন দিব, এবং রঙের মধ্যে কি থাকবে না, সাদা ভাব থাকবে না এবং বাইরে যাবে না, সেটা তো অবশ্যই খেয়াল করতে হবে তাই না? বর্ডার লাইন দেওয়ার পর একটু জোরে জোরে কালারটা ঘষে করা যায়। ওকে, এভাবে করব। আমরা ডালে চলে আসছি, ডালে আমি কি কালার দিচ্ছি, গাঢ় সবুজ। আমরা গাঢ় সবুজ রং দিয়ে ডালের এই অংশটাও যেমন করব, আমি দেখাই, এই যে ছোট কি আছে পাতার যে ছোট ডালের অংশটুকু আছে সেটাও গাঢ় সবুজ করব। এই শিরার দাগগুলোকেও এখন একটু গাঢ় সবুজ দিয়ে টেনে দিলে কি লাগবে, দেখতে অনেক চমৎকার লাগবে। দেখো, সাদা পাতার মধ্যে গাঢ় সবুজ দিয়ে টেনে দিয়েছি, হয়ে গেল। এখন আমি ডালটা আবার ডালে ঘষছি, সুন্দর করে ডালে ঘষে ঘষে কালার করবেন, বাইরে যেন না যায়। পেন্সিল শার্প করে নিবেন, ওকে, পেন্সিল শার্প করলে আর রংটা কি হবে না, দাগের বাইরে যাবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি ল্যান্ডেও দিয়ে দিচ্ছি, কি দিচ্ছি, গাঢ় সবুজ দিচ্ছি, কিভাবে আর দেখেন, আমি গাঢ় সবুজটা কিন্তু খুব বেশি গাঢ় করছি না, একটু হালকা হালকা ভাব রাখছি তাই না, রাখছি তো, কেন রাখছি, সেখানে আমরা কি রং সবুজ দিচ্ছি, হালকা সবুজ দিচ্ছি, হালকা সবুজ দিয়ে গাঢ় সবুজের উপরে হালকা সবুজ দিয়ে আমি কি দিলাম, শেড করে দিচ্ছি একটু চেপে সুন্দর করে। তবে হালকা সবুজ রংটা কিন্তু হালকা করে করব না, একটু গাঢ় করে চেপে চেপে করব, তাহলে সুন্দর শেড হয়ে যাবে। বাদ আছে কি, বাদ আছে পাতা। ওকে, আমরা পাতাটা
খুব সুন্দর করে চেপে চেপে গাঢ় করে দারুণ করে করে ফেলবো। হ্যাঁ এই যে দেখেন, শিলু মিস আপনাদের দেখাচ্ছে, খুব ভালো করে দেখে নেন, ঠিক আছে? ওকে ওকে, কি গাঢ় হলো? মোটামুটি বেশ গাঢ় হয়েছে। আমার ল্যান্ড কমপ্লিট, আমার ফুল কমপ্লিট। আমি আরো একটা শীট সুন্দর করে করে রেখেছি, সেটাও আপনাদেরকে সুন্দর ভাবে দেখিয়ে দিই। কেমন লাগছে বলেন তো? অনেক চমৎকার লাগছে, তাই না? আমরা শেড ইউজ করেছি, ল্যান্ডে শেড দিয়েছি, বাকি আছে কি একটু আমরা ঘাসও দিয়েছি। আমরা একটু সুন্দর ঘাস দেখাতে, একটু ঘাস কিভাবে আঁকা যায় আবার একটু দেখাই দেই। ঘাস আঁকবো এইভাবে এইভাবে, একটু বাঁকা বাঁকা দিবেন, এই এই, বেশি না। বেশি ঘাস দিলে তো ছাগলে খেয়ে যাবে। অল্প অল্প ছোট্ট ছোট্ট করে একটু একটু ঘাস দিব, তাই না? হয়তো সূর্যমুখী গাছ, গাছের নিচে একটু একটু ঘাস ভালোই লাগবে, তাই না? কেমন একটু বাগান বাগান লাগছে, তাই না? সূর্যমুখীর বাগান বাগান লাগছে ঘাসগুলো দেওয়ার কারণে। তোমরা এভাবেই সুন্দর করে প্র্যাকটিস করবে। আমি আবার মূলশীতে চলে আসলাম, ভালো লাগছে? আবার আমরা একটু বোর্ডে চলে আসি, মূলশীতটাতে আরেকবার দেখে নিই যে আমরা ফুল অঙ্কনের সময় কি করেছি, সুন্দর করে একটি বৃত্ত দিয়ে নিয়েছি। এটার জন্য তোমরা হাত ফ্রি হ্যান্ডেও বৃত্তটা করতে পারো, একটা কয়েন বা ছোট কিছু দিয়েও করতে পারো, তবে ফ্রি হ্যান্ডে করাটা তোমাদের জন্য বেশি ভালো হবে, তোমাদের গোলটা ভালো করে প্র্যাকটিস করা হবে। তারপরে কি করেছি, আটটা বৃত্ত দিয়েছি, ওপর নিচ এবং দুই সাইডে চারটা। এভাবে কি করেছি, ওপর নিচ দুই সাইডে দুটো, এভাবে চারটা প্রথমে বিন্দু দিয়েছি, তার মাঝে মাঝে আরেকটা করে বিন্দু দিয়ে আটটি বিন্দু কমপ্লিট করে সুন্দর করে ফুলের আকৃতিটা মিলিয়ে দিয়েছি। এরপর কি করেছি, এখানে সুন্দর করে ফুল, ডাল, পাতা, ল্যাড এবং ছোট্ট কিছু ছোট ছোট ঘাস দিয়ে কি করলাম, সূর্যমুখী ফুল আঁকানো কমপ্লিট করলাম। আর লাস্টে কি করলাম, সুন্দর করে সূর্যমুখীর বাগানটা রং করে ফেললাম। আমরা এরকম সঠিক রঙে সূর্যমুখী রং করব। সূর্যমুখী ফুলে সাধারণত হলুদ, কফি এই কালার গুলোই হয়, এগুলো ইউজ করব, অন্য কোনো কালার নয়, ঠিক আছে? তাহলে আজকের মতো আমার ছোট্ট সোনা পাখিরা, ছোট ছোট সোনা মনিরা, আপনারা অনেক সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।